বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা বাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া আবার আপনার আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন প্রিয় দর্শক আজ মুখে একটু হাসি দেখলেও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি শুনলে আপনিও দুঃখ পাবেন বৃষ্টির আশায় ঠাকুর গায়ে ব্যাঙের বিয়ে আমি এটা নিয়েছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে চোদ্দোই মে দুই হাজার তেইশ পনেরোটা পনেরো সেকেন্ড বা তিনটা পনেরো সেকেন্ড একটু আমি পড়ি আপনার শুনুন বরের নাম মেঘ আর কনে বৃষ্টি দুজন মিলে মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টির গায়ে জড়ানো রঙিন কাপড় রঙিন কাপড়ে জড়ানো এই বর কনেকে দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ কেননা বরকনের জায়গায় ছিল দুইটি ব্যাং বৃষ্টির আশায় এটাকে ভালো করে শুনতে হবে বৃষ্টির আশায় শনিবার তেরোই মে রাতে এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে যথারীতি বিয়েতে নয় লাখ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দেনমোহর ধরা হয় এবং নিমন্ত্রণ করে খাওয়ানো হয় এলাকার লোকদেরকে দেশের উত্তরাঞ্চলীয় শহর ঠাকুরগাঁও এবছর জেলায় দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা নেই বৃষ্টিপাত সঙ্গে প্রচণ্ড দাবদাহ পড়ছে চারিদিক নাবিশ্বাস উঠেছে জনজীবনে খরাও দাবদাহে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে সেই বিশ্বাস থেকে এ বিয়ের আয়োজন মেঘ নামের বর ব্যাঙ্গের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয় পীরগঞ্জ উপজেলার ভাকুড়া খালপাড়ার আনিসুরের বাড়িতে আনিসুর রহমান হইতে পারে নাম আর কনে বৃষ্টি ব্যাঙ্গের গায়ে হলুদ অনুষ্ঠান হয় নবায়নপুর গ্রামে আমজাদ আলির বাড়িতে বিকেলে গায়ে হলুদের পর্ব শেষ করে সন্ধ্যায় ভাকুড়া খালপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে বরযাত্রী নিয়ে নারায়ণপুরে কনে বৃষ্টির বাড়িতে আসেন বরপক্ষ বিষয়টি ইমানের সাথে সম্পৃক্ত বিধায় আলোচনায় নিয়ে এসেছি নইলে কি প্রয়োজন ছিল অনেকে তো হাঁটবে এটা একটা মানে উৎসব মনে করেছে সুপ্রিয় দর্শক বিষয়টি ইমানের সাথে সম্পৃক্ত বিষয় ওই দিনেই তো আমাদের দেশে আল্লাহতারা আমাদেরকে হেফাজত করেছেন ঘূর্ণিঝড় মুখা সে আমাদের স্যান্ট মার্টিন প্রায় অনেকখানি ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা তারপর আমাদের দেশকে হেফাজত করেছেন ঠিক ওই সময়ে বৃষ্টির জন্য আরেক জায়গায় ঠাকুরগাঁয়ে বৃষ্টির জন্য ব্যাঙে ব্যাঙে বিয়ে দিলে বৃষ্টি হবে এই আকিদা নিয়ে দুটা ব্যাঙের মধ্যে বিয়ে হয়েছে আনিসুর আর আমদাদ আলির বাড়িতে লোক লোকজনকেও খাওয়ানো হয়েছে মহরানাও ধার্য করা হয়েছে তাও কম না নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই প্রিয়দর্শক বৃষ্টি দেন আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে আমি আজকে একটি আয়াত বা একটি হাদিসে বলব না এই জন্য অন্তত বৃষ্টির ব্যাপারে মেঘ বৃষ্টি এ সম্পর্কে শত শত আয়াত কারিমে বলা হয়েছে বিভিন্ন মেঘের নাম এসেছে বৃষ্টি আল্লাহ তালা দান করেন দা হুয়েল মোসা ওয়ু নজলুল গাইস তিনি বর্ষণ করেন বৃষ্টির বর্ষণ করার মালিক হলেন আল্লাহ রব্বুল আলমিন সেখানে ব্যাঙে ব্যাঙে বিয়ে দিলে বৃষ্টি হবে প্রিয়দর্শক কুসংস্কার অনেক ধরনের আছে কিন্তু এত নিকৃষ্ট কুসংস্কার আমি আমার জীবনে শুনি নাই কুসংস্কারের মধ্যে যেমন মঙ্গলবারে বাঁশ কাটতে নেই এই ধরনের কি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কুসংস্কার আছে এগুলো আসলে ইসলামী আকিদার সাথে সম্পৃক্ত বিষয় এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্যাঙ্গের বিয়ে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাহারিয়ার নজির বলেন লোকজ বিশ্বাস থেকে প্রবাহমান বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে ইন্না আলিল্লাহ হিবাইনা আমাদের শাহারিয়ার ভাই আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিধায় ওনার মতো একজন অফিসারকে ভাই বলছি হোক অথবা শাহরিয়া সাহেব নিচে যদি এটা জানতাম যে তিনি এলাকায় গিয়ে লোকজনকে বলেছেন যে কুসংস্কার তো দুনিয়াতে আছে তোমরা এই কী কুসংস্কার শুরু করেছ এটা কোনো কথা হলো নাকি তিনি বরং বলেছেন প্রশাসনের পক্ষ থেকে লোকজ বিশ্বাস মানে লোকজ ইমান ইমান তো হলো একটা আল্লাহর উপর ইমান আল্লাহর উপর ইমান নাই কাফের সেই ইমানের সাথে লোকজ ইমান মানে বিশ্বাস বের করা হয়েছে লোকজ বিশ্বাস আর প্রবাহমান বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে কোন সময় থেকে যে বাংলার এই ঐতিহ্য শুরু হলো মুসলমানদের আকিদিয়া বিশ্বাসের সাথে বিষয়টি সম্পৃক্ত ইমানের সাথে সম্পৃক্ত আমি সাহারিয়ার নাজির সাহেব উনি ওনার বাক্সাধীনতার ওপর আমি কিছু বলবো না আমাদের সংবিধান অনুযায়ী ওনার বাকস্বাধীনতা আছে উনি বলেছেন উনি যদি বলতেন আমি আপনাদেরকে আনন্দ দিচ্ছি উৎসব দিচ্ছি দরকার ছিল ওনাকে বলা সাধারণ লোক ওরা জনগণের লোক যেমন আনিসুর আমজাদ আলি গ্রামগঞ্জের সাধারণ লোক এরা হয়তো অত লেখাপড়া নেই জানাশোনা নেই এবং বিষয়টি কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এই যে ঘূর্ণিঝড় মুখা আমাদের যে ক্ষতি করেছে আল্লাহর কসম কোনো ইমানদার ব্যক্তি যদি এই ব্যাঙ্গের বিয়ে বৃষ্টির জন্য এইটা শুনে তাহলে তিনি বলবেন বড়ো আলেম যদি হন শিক্ষিত মানুষ হন তিনি বলবেন ঘূর্ণিঝড় মুখার চাইতে এটা আরও মারাত্মক আঘাত কেননা এটি হচ্ছে আমাদের ইমান আকিদের সাথে সম্পৃক্ত মুখা ঘূর্ণিঝড়ের কারণে স্যান্ট মার্টিনে গাছপাড়া উপলে গেছে দুজন নারী মারা গিয়েছেন আল্লাহ ওদেরকে জান্নাত নসিব করুন সেটার সাথে ইমান আকিদের সাথে বিষয় না আল্লাহর কাছে সাহায্য বল আল্লাহ যেন এই ধরনের বিপদ আমাদেরকে না দেন কিন্তু আমাদের সাহারিয়ার নজির সাহেব তিনি সেখানে বলছেন যে আমাদের এই লোকজ অবিশ্বাস থেকে প্রবাহমান বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা তিনি দেবেন তা আমি বলবো যে উনি যদি এটা না করে তাদেরকে জ্ঞান দিতেন যে বৃষ্টি দান করেন আল্লাহ তোমরা বলে যে করছো আসলে এটা তো কোনো কৃষ্টি কালচারের মধ্যে পড়ে না কুসংস্কারও তো আছে এত নিচু কুসংস্কার পৃথিবীতে হইতে পারে এটাও ধারণা নেই যাই হোক তিনি বলেছেন তার কথা কিন্তু এটি এই বিষয়টি সম্পূর্ণ বড় শিরেক আল্লাহর কসম এই ধরনের সেরেক আবু জেহেল আউলা করে নেই আল্লাহ কোরআনে সাক্ষী দিয়েছেন সমুদ্রে তাদের মাউজুন চারদিকে যখন তাদের নৌজানকে সমুদ্রের তরঙ্গ ঘিরে ফেলে তখন তারা একনিষ্ঠভাবে ভাবে আল্লাহকে ডাকতে শুরু করে হোবাল লাত মানাত অজ্জা দুর্গা কালী মাজার পীর পুরোহিত কাউকে না আবু জেহেল আবু আহাব তখন ঝড় বন্যা বৃষ্টিভাবে এগুলো দেখলে বিপদের সময় কিন্তু বলতে আল্লাহ 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 বাঁচানোর মানে কাপনি সাক্ষী দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বহু জায়গায় মানে রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার ব্যবহার তাদের কমতি ছিল না কিন্তু এখানে আল্লাহর রুবিয়তকেও বাদ দেওয়া হয়েছে যে ব্যাঙ্গে ব্যাঙ্গে বিয়ে হলে বৃষ্টি হবে সুপ্রিয় দর্শক মোহাম্মদ আসলাম বলেছেন আশ্বের কো আখাফ মিন বি বিন নামলা সেরেক পিপিলিকা চলার পায়ের শব্দের চেয়েও আরও গোপন নিজে সেরেক এর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবিকান উশিকাবিকা ওয়ান আলাম আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি ওই সেরেক থেকে আমার জ্ঞাতার্থে যে সে যদি কোনো সেরেক হয়ে যায় আর আমার অজান্ত যদি কোনো সেরে হয়ে যায় ও আস্তাক আলাম আমি জানি না আমার অজান্ত কোনো সেরেক হয়ে যায় কি না বাংলাদেশে ওলামাইকারকে জিজ্ঞাসা করুন এই বিষয়টি এভাবে কেউ যদি বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি ইমানের গণ্ডিতে থাকবে কি না আমি আমাদের ঠাকুর ঠাকুরগাঁয়ের ওই আনিসুর ভাই আমজাদ ভাই অথবা আমাদের নির্বাহী অফিসার সাহারিয়ার নজির সাহেব আমি ওনাদের কিছু বলবো না আমি আমার কথাই বলি আমি ডক্টর মতিউল ইসলাম যদি এই ধরনের কথা বলি এই ধরনের চিন্তা লালন করি আল্লাহর কসম আমি মোমেন থাকবো না প্রিয় দর্শক এই ধরনের কথা বিভিন্ন কথা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি আপনাদেরকে উপহার দিলাম আমি জানি না বিষয়টি আপনার হৃদয়ঙ্গম করতে পেরেছেন কি না যারা প্রোগ্রামটা দেখছেন বুঝেছেন শুনেছেন পত্রিকায় দেখে নেবেন বাংলাদেশ প্রতিদিন চোদ্দোই মে আর এই ঘটনা ঘটেছে তেরোই মে রাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইমান হেফাজত করুন তাওহিদের উপরে আল্লাহ দান করুন আমাদের সবাইকে সুপ্রিয় দর্শক তো বলছিলাম আমার এই আলোচনা আপনি যদি পঞ্চাশ জনের কাছে শেয়ার করেন তারা যদি শুনে আরও পঞ্চাশ জনের শেয়ার করেন দাওয়ারটা তো অন্তত চলে গেল যে এই সমস্ত কথা থেকে আমাদের আসলে ফিরে থাকা দরকার প্রিয় দর্শক আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন ইমানের উপরে অবিচল রাখুন ইমান বিনষ্টকারী কথা কর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি